গুড মর্নিং মাই অল লাভলি ইউটিউব ফ্যামিলি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো আর সবসময় হাসি খুশি আছো। আমি মধুমিতা, আমার মধুমন ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে হলো বৃহস্পতিবার 19 তারিখ। তো আজকে যে ব্লগটা ভিডিওটা দেবো সেটা হচ্ছে 17 তারিখের, কারণ কালকে পোস্ট করার কথা ছিল, কালকে তো করতে পারিনি, আজকে করব। কালকে তো সময় পাইনি এডিটিং করার, আর মার মানে হসপিটালেই সকাল থেকে চলে গেছে সারাদিন। যাই হোক, এখন সকালবেলা এঞ্জেল চলে গেছে স্কুলে, আর আমি এখন চা করে নিয়ে আসলাম, এই যে চা খাবো। আর মাকে নিয়ে ঘুম মানে ঠিকমতো ঘুম হচ্ছিল না, খুব চিন্তায় ছিলাম কি করব, কোন হসপিটালে নেব এইসব নিয়ে। তো আজকে একদম ফ্রেশ লাগছে ঘুম থেকে, সকাল ঘুমটাও হয়েছে কালকে একদম নিশ্চিন্তে, আর যেহেতু মাকে হসপিটালে কালকে ভর্তি করিয়ে দিয়ে এসেছি, তো মার ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে। এটাই কদিন খুব টেনশনে ছিলাম যে কি করব কি করব। যাই হোক, কালকে দাদা, আমি আর আরেকটা দাদা মিলে পাড়ার ভর্তি করিয়ে দিয়ে এসেছি। সরি, এমআর বাংড়ে। তো আবার যাব, আজকে দাদা যাবে 12টার সময়, ডাক্তারের সাথে কথা বলবে, আর আমি যাব বিকালবেলা সন্ধ্যাবেলা। তো যাই হোক, আমরা এক ভাই এক বোন, তো আমাদের দুজনকেই যা করার করতে হবে, আর বাবার পক্ষে তো সম্ভব না কিছু করা, কারণ বাবার বয়স হয়েছে। আর বাবাকে এসব তোরঝাপ দিও না, আমরা দুজন তো রয়েছি। চলো, অনেক বকবক করে ফেলেছি, সারাদিন দেখি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকো, সঙ্গে থাকো। এখানে শুটিং চলছে দিদি নাম্বার ওয়ানের। যাই হোক, এখানে হচ্ছে পিঠে, দেখো 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 গর্সে দেখো, আমি বানাতে পারি না, আমার আমার বড় মেয়ে বানিয়ে ফেলছে। ইউটিউব উমা অন্ধকার হয়ে গেল কেন, ইউটিউব দেখে বানিয়ে ফেলছে, দেখো কি সুন্দর বানিয়েছে। খাবো গুড় দিয়ে দে তাড়াতাড়ি। এই যে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, রান্না পরে হবে, আগে পিঠে হচ্ছে। এই দেখো গরম গরম কি বলে চিতই পিঠা, অনেকে বলে চিতল পিঠা, অনেকে বলে চিতই পিঠা। এই যে নিয়ে বসে পড়েছি, একটুখানি ঝোলাগুড় নিয়েছি, দেখো একটুখানি ঝোলাগুড় নিয়েছি, আর এখন লাগাবো আর খাবো। খেলে কেমন আছে? ঠিকই আছে। কেনা চালের গুঁড়ো কিনে ঘরে এটা দিয়ে করা, এটা অ্যাকচুয়ালি তাও কি সুন্দর উঠেছে। এটা আসলে তো এগুলো বেটে করে, আগে দেখতাম আমার মা ওরা করতো বেটে, দেখো তাও ভালোই হয়েছে, খাওয়া তো যাচ্ছে, করেছে মুখের সামনে দিচ্ছে কে দেয়। চলো খাই, পরে দেখা করবো। অর্চনা দিত এসে গেছে ভোলের রুবেলা টিকা দিতে, সকালবেলা এসেছিলো, এসে রুটি করে, রুটিটাও অর্চনাদির হাতে ভালো হয়, নরম হয়, আমার হাতে রুটি ভালো হয় না, অর্চনাদি রুটি করে দিয়ে গেছে। আর এখন আমি রান্না করছি, এই যে এক ফোড়নে ডাল বসিয়ে দিয়েছি, এতক্ষণ রিউ পিঠে বানাচ্ছিলো সেই জন্য দেরি হলো, সেই জন্য এক ফোড়নে ডাল বসিয়ে দিয়েছি, পেঁয়াজ শুকনো লঙ্কা কালো জিরা ফোড়ন দিয়ে। আর এখানে করছি পার্শে মাছ বেগুন দিয়ে, এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এঞ্জেলের। এই যে এঞ্জেল তো পার্শে মাছ খাবে না, কারণ আবার আলাদা করে কে করে।
এইসব করতে করতে সাথে সাথে এডিট করছি আজকের কালকের ভিডিওটা, কালকে তো ভিডিও ছাড়তে পারিনি। চলো রান্না সেরে নিই, স্নান করবো, তারপরে আবার তোমার সাথে দেখা করবো। ও বিকেলে হসপিটাল যাব, আর তো কখন দেখা হবে, এসে দোকানে যাব। এই যে মায়ের জন্য রিউর হাতে বানানো দুটো পিঠে নিলাম, বেশি নিলাম না কারণ মিষ্টি তো, তো যাই হোক উনি তো মিষ্টি জিনিস খেতে ভীষণ ভালোবাসে। আর যখনই শুনবে যে নাতনি বানিয়েছে তাহলে তো আর খুশিতেই খুব খুশি হবে, তো সেই জন্য এই দুটো মায়ের জন্য নিয়ে যাচ্ছি। আর একটু মুড়ি নিয়ে যাচ্ছি কৌটো করে, যদি ওখানে খেতে লাগে। মুড়ি টুড়ি যদি কোনো সময় খায়, মুড়ি বিস্কুট, কালকে বিস্কুট দিয়ে এসেছিলাম, আর মুড়িটাও খেতে ভালোবাসে, তো এই জন্য মুড়ি কৌটো সময় নিয়ে নিলাম। হসপিটাল যাচ্ছি, চলো আবার দোকানে এসে কথা বলবো তোমাদের সাথে। এখন বাজে 8টা, আর এখন হচ্ছে হসপিটাল থেকে আসলাম, আর আমি একা যাইনি, আমার সাথে অন্নপূর্ণা বৌদিও গেছিলো, তো অন্নপূর্ণা বৌদি আর আমি দেখে আসলাম। আর ওদিকে টুকু এসেছিলো, টুকু মাকে, টুকু টুকুর হাজবেন্ডও মাকে, আমার মাকে এসে দেখে গেল। তো মার এখন ফোলাটা কিন্তু একদমই নেই, ঠিক আছে, তো ট্রিটমেন্ট চলছে, কেমন না থাকে এমনি ভালোই আছে, খাওয়া দাওয়া করছে। আর রিউর পিঠে পেয়ে তো খুব খুশি, হ্যাঁ রিউ বানিয়েছে, এত সুন্দর বানিয়েছে, ভীষণ খুশি। আর একটু কিছুক্ষণ বসলাম, বসে আর একটা কার্ডে একজনকেই ঢুকতে দেয়, তো সেই জন্য একটুখানি কিছুক্ষণ বসে আবার বৌদিকে পাঠালাম, টুকুরে টুকুকে পাঠালাম। তো যাই হোক চলে আসলাম বাড়িতে এই দোকানে, আর এখন তো দেখতেই পাচ্ছ দোকানে রয়েছি। তো চলো ভিডিওটাও এখানে শেষ করে দিই, এখন কি শ্যুট করেছি সারাদিন না করেছি জানি না, যেরম হোক একটু তোমরা অ্যাডজাস্ট করো। তো ভিডিওটা এখানে শেষ করে দিই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ও আর এখানে বুনু এসছে মায়ের খোঁজ নিতে, হাই কর। বুনুর নাক থেকে কি বেরোচ্ছিলো সেটা তোমরা তো বলবেই আজকে ভিডিও। ও এখন এসে ভিডিও ছাড়লাম, এসে থাম্বনেল বানালাম, না না কিছু না কিছু না, ভিডিও দেখবে, ভিডিওতে দেখবে, ছাড়া হয়ে গেছে, এক্ষুনি ভিডিও থাম্বনেল বানালাম, বানিয়ে ভিডিও ছাড়লাম, অনেক রাত হয়ে গেল। হ্যাঁ তোমরা তো বলবেই নাক থেকে কি বেরোচ্ছিল মেলায়। আর এখানে এঞ্জেল পপকর্ন খাচ্ছে, পপকর্ন নিয়ে এসেছিলাম আসার সময় এঞ্জেলের ম্যামের কাছে পড়ে এসে এখন পপকর্ন খাচ্ছে। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, সবাইকে।